হ্যালো এভরি ওয়ান ওয়েকামকাম ব্যাক টু মাই চ্যানেল টকস উইথ মেডিকো মাই সেলফ ডক্টর রিয়া মজুমদার কারেন্টলি আই এম ডুই মাই ইন্টার্নশিপ অ্যাট বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মালদা মেডিকেল কলেজের ওয়েস্টবেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিংয়ের ফাইনাল কাট অফ কত গেছে মানে ফার্স্ট রাউন্ড টু লাস্ট রাউন্ড পর্যন্ত কম্পেয়ার করে সবথেকে কম মার্কসে যে নির্দিষ্ট ক্যাটাগরিতে যে চান্স পেয়েছে তার কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক কত ছিল সেটাই শেয়ার করব তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা কোন কলেজের সম্পর্কে জানতে চাও কোন কলেজের কাট অফ নিয়ে জানতে চাও যে ফাইনাল কাট অফ নিয়ে টু থাউজেন্ড কত গেছে সেটা তোমরা কমেন্ট করে জানাও তো সব থেকে আগে যে কমেন্ট করেছিল মালদা মেডিকেল কলেজ তো জন্যই আমি মালদা মেডিকেল কলেজের কাট অফ নিয়েই এখন বলছি দেন একে একে আমি প্রত্যেকটা মেডিকেল কলেজের কাট অফ নিয়েই বলবো আর আগে যে মেডিকেল কলেজের কাট অফগুলো নিয়ে আমি ভিডিও আপলোড করেছি তোমরা যারা চেক করোনি অবশ্যই চেক করে নিও এটা তোমাদের হেল্প করবে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের টার্গেট সেট করার জন্য যে লাস্ট ইয়ার এতটা কাট অফ গেছিলো তো তোমাদের নেক্সট ইয়ারে এই কলেজে চান্স পাওয়ার জন্য তোমাকে মিনিমাম কতটা মার্কস পেতে হবে সেটা কিন্তু তোমরা ডিসাইড করতে পারবে তো চলো তেই না করে ভিডিওটি শুরু করা যাক দেখো মালদা মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ নিটিউজি টু থাউজেন্ড এবং এটা কিন্তু স্টেট কোটার কাট অফ অল ইন্ডিয়া কোটা নয় আর সবকটা রাউন্ড মিলিয়ে সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে এবছরের জন্য তার মার্কস এবং তার র্যাঙ্ক কত ছিল তো ফার্স্টেই আসি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তো ইউআর ক্যাটাগরিতে মালদা মেডিকেল কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো পঁয়ত্রিশ হাজার তিনশো উনষাট এবং তার মার্কস হলো ছশো উনচল্লিশ অথবা ছশো চল্লিশ এরপর আসি ও বিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বিসি এ ক্যাটাগরিতে যেটা ফাইনাল কাট অফ গেছে নি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল সাঁত্রিশ হাজার নশো ষোলো এবং তার মার্কস হলো ছশো সাঁইত্রিশ অথবা ছশো আটত্রিশ এরপর আসি ও বি ক্যাটাগরির ক্ষেত্রে তো ও বি ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ছেচল্লিশ হাজার পঁয়ত্রিশ আর তার মার্কস হলো ছশো উনতিরিশ এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে তো ই ক্যাটাগরিতে এই কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হল পঁচাশি হাজার পাঁচশো সাতানব্বই এবং তার মার্কস হলো পাঁচশো তিরানব্বই অথবা পাঁচশো চুরানব্বই এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরিতে মালদা মেডিকেল কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে এবছরে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো এক লাখ আটত্রিশ হাজার ছশো পঁচাশি এবং তার মার্কস হলো পাঁচশো আটচল্লিশ অথবা পাঁচশো উনচল্লিশ এরপর আসি এস টি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরিতে মালদা মেডিকেল কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো ছ লাখ ন হাজার চারশো একুশ এবং তার মার্কস হলো দুশো নিরানব্বই অথবা তিনশো এটা হলো মালদা মেডিকেল কলেজের নেট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের ফাইনাল কাট অফ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক তো এরপর তোমরা কোন কলেজের কাট অফ নিয়ে জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি চেষ্টা করবো যে সেই কলেজের কাট অফ নিয়ে আগে ভিডিও আপলোড করার আদারওয়াইজ আমি তো একটা একটা করে প্রত্যেকটা কলেজেরই ভিডিও আপলোড করতে থাকছি এর আগেও কলকাতা সমস্ত মেডিকেল কলেজের অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে তোমরা যারা চেক করোই চেক করতেই পারো আর আজকে যেহেতু সানডে তো আজকে আমার ছুটিই আছে তো সেই জন্যই আজকে দুপুরবেলাতেও একটা ভিডিও আপলোড করতে পারছি তো সেরকম যেরকম আমি ইভিনিংয়ে একটা করে ভিডিও আপলোড করি তো ইভিনিংয়েও একটা অন্য কলেজের কাট অফ নিয়ে ভিডিও আপলোড করবো আর তোমরা যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আশা করি যে এই চ্যানেলটি তোমাদের নিট কাউন্সিলিং এবং এম বিবিএস রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশনে তোমাদেরকে হেল্প করবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বিলাইকানটি প্রেস করে রেখো যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই যাতে মিস না হয়ে যায় তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং